পাগল পাখি, যে আমার চিরশত্রু, আমার জন্মের পর থেকেই যে আমার সর্বনাশ করতে চাইছে সে আর কেউ নয়, রাক্ষসী রানী কটকটি। রাক্ষসী রানী কটকটি, রাক্ষস কুলকে ধ্বংস না করলে এই জগতে যা কিছু শুভ, যা কিছু পবিত্র, তাকে রক্ষা করা যাবে না। রাক্ষসী রানী কটকটির জন্য আমার বাবা মা, আমার স্বামী কুমার, তার পিতা মাতা, অমৃতনগরবাসী, অচিনপুরবাসী সবাই এক ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটা। যতবার ভেবেছি এবার একটু সুখের মুখ দেখব, একটু শান্তি আসবে আমার জীবনে, ততবার ওই রাক্ষসী আমার সব সুখ, আমার সব শান্তি কেড়ে নিয়েছে। ওই রাক্ষসী রানী কটকটির জন্য আমার কুমার আজ ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। আমি জানিও না আমার কুমারকে বাঁচানোর জন্য কতটুকু সময় বাকি আছে। হিরণমালা, তোর হাতে আর বেশি সময় নেই। আমি তোমার কুমারকে রক্ষা করব কিরণমালা, শুধু তাই নয়, ওই রাক্ষসী রানী কটকটিকে আমি শেষ করব। না না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, এখানে ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। অগ্নিরানী, সবাইকে অভিশাপ মুক্ত করো।